আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে আমি আমার ভিডিওতে মোহাম্মদ আলীর অনারে ফিলিপ ইনস্টিটিউট মলটি বানানো হয়েছে সেই আলী মলটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমি যেখানে থাকি সেখান থেকে আলী মল 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আমি আলী মলের গুগল ম্যাপ লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফিলিপ ইনস্টিটিউট যেখানে আলী মলটি অবস্থিত সেখানে 1975-এ মোহাম্মদ আলী অ্যান্ড জয় ফ্রেজারের মধ্যে একটি বক্সিং ম্যাচ হয়েছিল। সেই বক্সিং ম্যাচটিতে মোহাম্মদ আলী উইন হওয়ায় মোহাম্মদ আলীর অনারে এই মলটি বানানো হয়। আমি আলী মলের খুব কাছাকাছি চলে এসেছি। এখন আমি আপনাদের আলী মলের আউটসাইডে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে একই সারিবদ্ধ হয়ে, সেই রেস্টুরেন্টগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে বাইরে দুই জায়গায় বসার ব্যবস্থা আছে। কেউ যদি ভিতরে বসতে বোর ফিল করে তাহলে সে বাইরে বসে পরিবেশ দেখতে দেখতে খেতে পারবে। উপরে যে রাস্তার মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলী মল এবং এসএম সুপার মার্কেটের একটি কানেকশন। আমরা এখন আলী মলের ভিতরে ঢুকব। দেখা যাচ্ছে শপিং মলের ভিতরে এবং বাহিরে দুই জায়গায় খুব সুন্দর করে সাজানো হয়েছে। ফিলিপিন্সের সব কয়টি জায়গায় এরকম সুন্দর করে সাজানো, কেননা এটা ক্রিসমাস মান্থ চলছে। আমি শপিং মলের ভিতরে চলে এসেছি। আমি শপিং মলটি ঘুরিয়ে দেখানোর সাথে সাথে বেশ কিছু শপের ভিতরের অংশ আপনাদের ঘুরিয়ে দেখাবো। শপিং মলটির ভিতরে এবং আশেপাশে বেশ কিছু ছোট ক্রিসমাস ট্রি রয়েছে, বাট এটা হচ্ছে আলী মলের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি। কিছুক্ষণের মধ্যে এখানে একটি শো শুরু হবে। আপনারা দেখতে পাবেন বেশিরভাগ দোকানে ক্রিসমাসের জন্য সেল চলছে, কারণ এটাই হচ্ছে ওদের শপিং টাইম। এবং রাস্তার মাঝেও বেশ কিছু স্টলের মতো দেওয়া হয়েছে। এখন আমি আপনাদের একটি শপের ভিতরের অংশ ঘুরিয়ে দেখাচ্ছি। শপটির ভিতরে বেশ কিছু কার্পেট, ম্যাট, ডোরম্যাট এবং অনেক ধরনের শোপিস রয়েছে। আমি নেক্সট এই শপটির ভিতরের দিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা শপটি থেকে বের হয়ে এসেছি এবং সামনে দেখতে পেলাম একটি ছোট ক্রিসমাস ট্রি রয়েছে। এই শপটি হচ্ছে একটি হোম ডেকোরেশনের শপ।
সামনে দেখতে পাচ্ছেন লেখা ন্যাশনাল বুক স্টোর, এটি ফিলিপিন্সের সবচেয়ে নামকরা বুক স্টোর। রাস্তার মাঝখানে একটি ছোটখাটো গিফট শপের স্টল দেওয়া হয়েছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিজা হাট এবং তার অপোজিটে রয়েছে ম্যাকডোনাল্ডস। এটা ম্যাকডোনাল্ডসের টেক আউট সাইট এবং তার অপোজিটে রয়েছে পিজা হাটের টেক আউট সাইট। সামনে যেটা দেখতে পাচ্ছেন মার্কারি ড্রাগ স্টোর, এটা ফিলিপিন্সের সবচেয়ে নামকরা মেডিসিন শপ এবং তার ঠিক পাশেই রয়েছে ডাঙ্কিন ডোনাটস। এই শপটি হচ্ছে একটি শোপিস শপ, আমি আপনাদের এর ভিতরের দিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক ধরনের এবং সেই সাথে অনেক সুন্দর সুন্দর শোপিস রয়েছে দোকানটিতে। এটি আরেকটি শপ। এটি হচ্ছে একটি সেলুন, ভি সেলুন। মোস্ট অফ দ্য টাইমই এই সেলুনটিতে খুবই কাস্টমার থাকে এবং তার পাশে একটি খাবারের দোকান রয়েছে এবং সেই সাথে একটা গিফট শপ রয়েছে। সামনে রয়েছে কেএফসি এবং তার পাশে রয়েছে চাওকিং। এটা ফিলিপিনো একটা রেস্টুরেন্ট চাওকিং। সামনে যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাসাজ সিট। সামনে রেস্টুরেন্টটি একটি বাফেট রেস্টুরেন্ট এবং এটা হচ্ছে জলিবি। ম্যাকডোনাল্ডস এবং কেএফসির মতোই এই রেস্টুরেন্টটা। এটা হচ্ছে গোল্ডিলক পেস্ট্রি শপ একটা। শপিং মলের এই জায়গাটি খুবই সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। বেশ কিছু মানুষজন এখানে এসে ফটোশুট করছিল। এটা একটা মিউজিক শপ। এটা আরেকটি ম্যাকডোনাল্ডস। সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এটি একটি ডোনাটস এবং স্যান্ডউইচের শপ, শপটির নাম হচ্ছে গোনাটস। আমরা শপিং মলের ভিতরে ঢুকতেই একটি বড় ক্রিসমাস ট্রি আপনাদের দেখিয়েছিলাম এবং বলেছিলাম কিছুক্ষণের মধ্যে একটি শো শুরু হবে। এখন সেই শোটি শুরু হয়ে গেছে, চলুন আপনাদের একটু দেখাই।
এখন যে রেস্টুরেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে মলের আউটসাইডে যে রেস্টুরেন্টগুলো দেখতে পেয়েছিলেন ঠিক সেম রেস্টুরেন্ট এটা হচ্ছে মলের ভিতরে ইনসাইড এন্ট্রান্স এটি একটি অর্নামেন্টস স্টল ওদের কাছ থেকে যেটা জানতে পারলাম অর্নামেন্টসগুলো সিলভার এবং অরিজিনাল থাই পাথর দিয়ে তৈরি শপিং মল পুরোটি ঘোরা হয়ে গেছে এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল Wait for my next video. Until then, bye!